নিত্যদিনের বোরিং লাইফের একঘেয়েমি কাটাতে ক্যাম্পিংয়ের জুড়ি নেই। আর ক্যাম্প করার জায়গাটা যদি হয় সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায়, শহরের যান্ত্রিকতায় বিষিয়ে ওঠা মনে লাগে প্রশান্তির ছোঁয়া। সাগর তীরে ক্যাম্প করার একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স চাইলে অপরূপ সেন্ট মার্টিন ও ছেড়াদ্বীপ এক কথায় অনন্য। বঙ্গোপসাগরের স্বচ্ছ নীল জলস্রোত আর সাগর পাড়ের স্নিগ্ধ বাতাসে ক্যাম্পিং এর সময়টা আপনার দারুণ কাটবে। এখানকার নিরাপত্তা ব্যবস্থাও ক্যাম্প করার জন্য উপযোগী, ফলে বাড়তি ঝামেলা পোহাতে হয় না। তবে অবশ্যই সরকারি নিয়মকানুন মেনে সাগর তীরকে পরিষ্কার রেখে ক্যাম্পিং করতে হবে। যারা কক্সবাজারের কাছে থেকে ক্যাম্পিং এর স্বাদ নিতে চান, তাদের জন্য ইনানি বিচ একবারে পারফেক্ট। এক পাশে বন, আরেক পাশে সমুদ্র, তার মাঝখানে ক্যাম্প করার অভিজ্ঞতা সত্যি অনবদ্য। চাইলে বনের ঠিক পাশেই তাবু খাটিয়ে ফেলতে পারেন, এছাড়া মেরিন ড্রাইভের পাশেও করতে পারেন ক্যাম্প। তবে ইদানিং এই জায়গার নিরাপত্তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে, তাই এখানে ক্যাম্প করার আগে পুলিশকে জানিয়ে রাখতে ভুলবেন না। ক্যাম্প করার জন্য আরেকটি জনপ্রিয় স্থান হলো শাহপরীদ্বীপ। এটি বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফের কাছাকাছি অবস্থিত। বেশিরভাগ ক্যাম্পাররাই এখানে শীত মৌসুমে গিয়ে থাকেন। দ্বীপটির জেটি এবং পশ্চিম সাইডের বিচ ক্যাম্প করার জন্য সেরা জায়গা। হরিণ দেখা যায় বলে নিঝুম দ্বীপ ট্রাভেলারদের মধ্যে খুবই জনপ্রিয়। এছাড়াও শীতকালে অতিথি পাখি দেখতেও এখানে ঘুরতে যান অনেক টুরিস্ট। এই দ্বীপে থাকার জন্য ভালো জায়গা না পাওয়ায় ক্যাম্প করেই রাত কাটাতে হয়, আর নিঝুম দ্বীপ ক্যাম্প করার জন্য খুবই উপযোগী। এই দ্বীপ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। দ্বীপের নির্জন পরিবেশ ও নিঃশব্দ প্রকৃতিও আপনার দারুণ লাগবে। যারা পাহাড় ভালোবাসেন, ক্যাম্পিং এর জন্য থানচি হতে পারে তাদের ফার্স্ট চয়েস। তবে থানচিতে ক্যাম্প করতে হলে আপনাকে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ, আর্মি এবং পুলিশের পারমিশন নিতে হবে। সাথে রাখতে হবে একজন গাইড। মারায়ণতং বাংলাদেশের অ্যাডভেঞ্চারারদের কাছে ক্যাম্প করার প্রিয় একটি জায়গা। নীলিঞ্জা রেঞ্জের চূড়ায় আলিকদমে অবস্থিত এই পাহাড়ে ক্যাম্প করতে হলে আগে ট্রেকিং করে উঠতে হবে। অপরূপ এই পাহাড়ের চূড়ায় মেঘেদের সাথে সময় কাটানো যে আপনি অনেক উপভোগ করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদিও বর্ষাকালে রাতারগুলে যাওয়া মুশকিল, তবে শীতকালে এখানে খুবই ভালো আবহাওয়া থাকায় স্বাচ্ছন্দ্যে ক্যাম্প করা যায়। এই জলাভূমিতে ক্যাম্প করে নিঃসন্দেহে আপনি পাবেন এক অন্যরকম অ্যাডভেঞ্চারের আনন্দ। এটি সিলেটের অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। এখানে ক্যাম্পিং করার জন্য আলাদা জায়গা রয়েছে ও ক্যাম্প করার ব্যবস্থাও রয়েছে। মহামায়া লেকের কর্তৃপক্ষ ক্যাম্প করার উপযোগী করেই জায়গাটিকে গড়ে তুলেছেন। ক্যাম্প করার সরঞ্জাম না থাকলে এখানে আপনি লেকের কর্তৃপক্ষের কাছ থেকে ক্যাম্প ইকুইপমেন্টস নিয়েও ক্যাম্প করতে পারবেন। তবে এখানে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে ক্যাম্প করতে হয়। যারা নতুন ক্যাম্পিং শুরু করেছেন অথবা ফ্যামিলি নিয়ে নিরাপদ স্থানে ক্যাম্প করতে চান, তাদের জন্য এই জায়গাটিকে আদর্শ বলা যায়। রেমাকালেঙ্গা অভয়ারণ্য বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ বনাঞ্চল। ক্যাম্পিং এর সত্যিকারের ওয়াইল্ড এক্সপিরিয়েন্স পেতে চাইলে রেমাকালেঙ্গা হতে পারে আপনার প্রথম পছন্দ। তবে এখানে ক্যাম্প করতে স্থানীয় কর্তৃপক্ষের পারমিশন নিয়ে নিতে ভুলবেন না। চর কুকরিমুখরি ভোলার সবচেয়ে দক্ষিণে মেঘনা নদীর তীরে অবস্থিত। শীতকালে এখানে হাজার অতিথি পাখি টুরিস্টরাও সেই অপরূপ দৃশ্যের সাক্ষী হতে এই চরে ঘুরতে আসে। এই চরে যে কোনো জায়গায় ক্যাম্প করা যায়। তবে চরটি দক্ষিণের অংশে ট্রাভেলাররা সবচেয়ে বেশি ক্যাম্প করে থাকে। নদীর পাড়ে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ক্যাম্প করতে চাইলে এই স্থানটিকে বেছে নিতে পারেন। অপরূপ দৃশ্যের টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের টুরিস্টদের জন্য একটি জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে। এই হাওরে পানিতে ভেসে নৌকায় ক্যাম্পিং করতে পারবেন। এছাড়া চাইলে হাওরের পাশে স্থলভাগেও ক্যাম্প করতে পারেন। এখানে ক্যাম্প করার সরঞ্জাম ভাড়াও পাবেন খুব সহজে। যেদিকে তাকাবেন আশেপাশে পরিষ্কার পানি, পানিতে দেখতে পাবেন নীল আকাশের ছায়া। ক্যাম্প করার এমন দারুণ এক্সপিরিয়েন্স পেতে টাঙ্গুয়ার হাওরকে নিঃসন্দেহে আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।